হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং আজকে আমি আলোচনা করবো জেলা ভিত্তিক সেরা NTS কলেজগুলো নিয়ে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় যে যতগুলো NTS কলেজগুলো রয়েছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করবো। এবং তার সাথে বলবো কিছু কিছু জেলা, স্পেসিফিক কিছু জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এসব জেলাগুলোর যেসব কলেজগুলো রয়েছে সেগুলো প্রাইভেট কলেজগুলো হতে পারে, সরকারি কলেজগুলো হতে পারে, সেগুলো আমি নিজে সাজিয়েছি। এক ঘন্টা লেগেছে সময় তোমাদের জন্য, অবশ্যই এটা তোমাদের ডেডিকেট করছি তোমাদের জন্য। আমি বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো যে 30,000 সাবস্ক্রাইবার হলে তোমাদেরকে প্রত্যেককে আমি সারপ্রাইজ দেবো। তো প্রত্যেকটা জেলা নিয়ে আজকে আলোচনা করা সম্ভব হবে না, আজকে শুধুমাত্র কলকাতা নিয়ে আলোচনা করব। বাকি জেলাগুলো যেগুলো আছে, যেমন তোমাদের যে জেলায় বাসিন্দা তোমরা, সেটা তোমরা কমেন্ট করবে, যে জেলা থেকে সবথেকে বেশি ভোট আসবে, যে জেলা থেকে বেশি কমেন্ট আসবে, সেই জেলা নিয়ে কালকে বা পরবর্তীকালে আমি আস্তে আস্তে ভিডিওগুলো দেবো, ঠিক আছে? তো আজকের মূল ভিডিও টপিক কী, শুধুমাত্র কলকাতা জেলা নিয়ে নয়, সব কিছু জানা উচিত। এমন কিছু কলেজ আছে যেগুলোতে কিন্তু খরচ সবথেকে বেশি, ঠিক আছে? তো অবশ্যই তোমাদেরকে সেটা জানা উচিত। এমন কিছু সরকারি কলেজ আছে যেখানে কিন্তু খরচ প্রায় 1,00,000 কাছাকাছি, তো সেগুলো কোনগুলো, ঠিক আছে? তারপর কিছু ট্রিক বলবো যেগুলো ফলো করলে তোমরা কিন্তু সরকারি কলেজ পেতে পারো। এবং কিছু NTS কলেজ অনেকে জিজ্ঞাসা করছে যে স্যার আমরা কোন NTS কলেজে পড়লে অবশ্যই গভর্নমেন্ট জব পেয়ে যাবো, তো সেটা নিয়ে আলোচনা করবো যে অবশ্যই 3 বছর কমপ্লিট করার পর সঙ্গে সঙ্গে কি গভর্নমেন্ট জব পাওয়া যায় নাকি কিছুদিন ওয়েট করতে হবে। তো এটা অবশ্যই জানা জরুরি, কারণ আমি অলরেডি বলেছি, তবুও অনেকেই প্রশ্নগুলো আছে যার জন্য আমার মনে হয় যে একবারে ভিডিওতে বলে দেওয়া উচিত। তো কলেজ চয়েস নিয়ে সম্পূর্ণ ভিডিওটা থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে শেষ পর্যন্ত, অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? তো তোমাদের সরাসরি নিয়ে যাই সেই আমাদের যে প্রেজেন্টেশন আছে সেখানে নিয়ে যাই, তারপর তোমাদেরকে পুরো বিষয়টা খুলে বলছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কলকাতার গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজ কতগুলো রয়েছে, এই কয়েকটা কিন্তু গভর্নমেন্ট কলেজ রয়েছে, ঠিক আছে? এবার প্রাইভেট কলেজের লিস্টটা দেখতে পাচ্ছ, এবং এখানে কিন্তু টোটাল সিট সংখ্যার পাশে কিন্তু রয়েছে কোর্স ফি, এটা 2021 কোর্স ফি এবং টোটাল কোর্স ফি, ঠিক আছে? 3 বছরের টোটাল কোর্স ফি কত এটা কিন্তু লেখা আছে। এবারে কয়েকটা কথা তোমাদের বলি। প্রথম কথা হচ্ছে, অনেকেই বলছো তোমাদের ফোনে কিছু মেসেজ আসছে যে কংগ্রাচুলেশন, হ্যাঁ তুমি একটা কলেজে চান্স পেয়েছো, বিএড সরি তুমি একটা কলেজে GNM-এর জন্য সুযোগ পেয়েছো, ঠিক আছে? GNM হোক বা তুমি মানে BSc-র জন্য সুযোগ পেয়েছো। এবার সেখান থেকে কলেজে ফোন নম্বর দেওয়া হয়েছে যে কংগ্রাচুলেশন, তুমি অ্যাডমিশন নিতে পারবে। অনেকে কিন্তু কনফিউশন হয়ে বলছে স্যার এগুলো কী, এই মেসেজগুলোকে আমি সত্যি সুযোগ পেয়েছি নাকি এগুলো কোনো ফেক নিউজ। তো দেখো বলি, বিভিন্ন প্রাইভেট কলেজ থেকে মূলত এই কলেজ এই ধরনের SMS-গুলো আসে, ঠিক আছে? এই ধরনের মেসেজগুলো আসে। এখানে কী হয়, এটা কিন্তু কোনো সরকারি কলেজ নয় যেখান থেকে মেসেজ আসছে। যদি জয়েন্ট এন্ট্রান্স থেকে আসে সেগুলো কাউন্সেলিং রিলেটেড আসবে, কিন্তু অ্যাডমিশন রিলেটেড যদি কোনো মেসেজ আসে যে তুমি এখনই অ্যাডমিশন নাও তাহলে তোমার কম টাকার মধ্যে তুমি অ্যাডমিশন নিতে পারবে, এরকম অনেক এরকম মেসেজ আসে, এর আগেও এসেছিলো এবং আসছে এবং পরবর্তীকালেও আসবে। সুতরাং এটা নিয়ে বেশি ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়, বেশি ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়, এরকম মেসেজ আসে প্রতি বছর, ঠিক আছে? এবার তোমার ইচ্ছে যদি হয়, তুমি যদি চাও অ্যাডমিশন নিতে পারো, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু আমার সাজেশন হচ্ছে কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে নেওয়া, তাহলে কি একটা সঠিক গাইডেন্স তোমরা পাবে, ঠিক আছে? এবার তুমি যদি চাও না আমার একটা যে কোনো বেসরকারি কলেজ হলেই হবে, আমাকে এখনই অ্যাডমিশন নিতে হবে, তাহলে তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, সেটা কিন্তু ওদের ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে হতে পারে, ঠিক আছে? এরকম কিছু মেসেজ এসেছে আমার কাছে, এখনও আছে, আমি চাইলে দেখাতেও পারবো। তো আমি চাই না এখন সেসব কলেজের নামগুলো বলতে, বাট তোমাদের যদি ইচ্ছে হয় তোমার সেখানে কল করতে পারো, ঠিক আছে? তো এটা বিশেষ কোনো মানে গুরুত্ব দেওয়ার ব্যাপার নয়, তবু তোমাদের বলে রাখলাম। এবার বলি কলকাতার কোন কোন কলেজগুলো বেস্ট, ঠিক আছে? সরকারি কলেজে আমি এর আগে 5টা কলেজের নাম বলেছিলাম, তার মধ্যে কিছু কলেজ কিন্তু উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়েছে, কিছু কলেজ দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়েছে। কিন্তু কলকাতা যদি প্রপার কলকাতার কথা বলা যায়, তাহলে কোন কোন কলেজগুলো আছে যেগুলো কিন্তু ভালো সরকারি কলেজ, ঠিক আছে? তো প্রথমে যে কলেজটার নাম বলবো, সরকারি কলেজের কথা বলছি, সেটা হচ্ছে GNM ট্রেনিং স্কুল SSKM হসপিটাল, যেখানে সিট সংখ্যা হচ্ছে 100টা। এটা আমি অবশ্যই .1 করে রাখবো, এটা সবসময় নাম্বার 1-এ আমি রাখবো, ঠিক আছে? কারণ এখানে সিট সংখ্যা সবথেকে বেশি, এখানের র্যাঙ্ক হিসেব মতো যাদের একটু ভালো র্যাঙ্ক হবে, ঠিক আছে, মানে স্কোর যাদের ভালো হবে তারা কিন্তু এখানে সুযোগ পেতে পারো। এবার বলি যে কারা স্কোর কীরকম স্কোর করলে পাবে, এটা মূলত কোনো রকমভাবেই বলা সম্ভব নয় যে তুমি কত র্যাঙ্ক করলে বা কত স্কোর করলে পাবে। তবে যদি একটা ওভারঅল বলা হয় যে মোটামুটিভাবে একটা অ্যাভারেজ কত হতে পারে, সেটা আমি একটু বলে দিই। যত ভালো সম্ভব তোমরা তত স্কোর করলে এখানে সুযোগ পাবে, ঠিক আছে? কারণ কি,
কলকাতা বা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে তারা কি চাইবে? তাদের তো বাড়ির লোক সবাই আলোচনা করে যে আমার মেয়েকে বা আমার মানে মানে মেয়েদেরকে কোথায় ভর্তি করাবো। তো এই কলেজটার নাম প্রথমে আসবেই আসবে, এসএসকেএম হসপিটাল ফার্স্ট অফ অল আসে, তারপরে দেখো এনআরএস হসপিটাল রয়েছে, তারপরে দেখো আরজি কর মেডিকেল কলেজ রয়েছে, তারপর দেখো চিত্তরঞ্জন সেবা সদন রয়েছে। প্রত্যেকটা কলেজে হচ্ছে বেস্ট কলেজ, ঠিক আছে, যার জন্য কি হয় এখানে কম্পিটিশান লেভেলটা সবসময় হাই থাকে, বুঝে গেছে কি বললাম? আমরা যখন ক্লাস 5-6 কোনো একটা ভালো স্কুলে ঢোকার জন্য চেষ্টা করতাম, দেখতাম কি ভালো স্কুলগুলোতে একটা কম্পিটিশান থাকে। তুলনামূলকভাবে যদি কম গুরুত্বপূর্ণ কোনো কলেজে যাও, কোনো স্কুলে যাও, দেখবে সেখানে কাউন্সিলিং প্রসেসগুলো একটু ইজি হয় বা একটু কম স্কোর করলেও পাওয়া যায়। ঠিক তেমনই এইখানেও কিন্তু একটু বেশি যারা স্কোর করবে, যারা ভালো স্কোর করবে, 115 মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছিল, 115 মধ্যে যারা মোটামুটিভাবেও 70+ পাবে তারাই কিন্তু একমাত্র, আমি বলছি না 70 বিলো 70 অ্যাবভ বা 70+, 70+ যারা স্কোর করবে তারা একটা আশা রাখতে পারো যে এই কলেজগুলো তোমাদের হলেও হতে পারে। বাট এর যদি কম হয় আমি এটাই বলবো যে এগুলোকে খবরদার 1-5 মধ্যে রাখবে না, বোঝা গেছে কি বললাম? যদি তোমার স্কোর দেখা গেলো যে 70 পাচ্ছ তাহলে রাখতে পারো 1-5 মধ্যে, যদি দেখালো তোমার স্কোর হচ্ছে 80 আপ 85 89 90 95 এরকম হচ্ছে, তোমরা কিন্তু রাখতে পারো 1-5 মধ্যে। যদি ধরো তোমার স্কোর এরকম হলো যে 105 106, এরকম একটা কমেন্ট এসেছিলো, একটা ছেলে কমেন্ট করেছিলো 105 পাবে, সেই ছেলেটাকে বলবো, ছেলেটা যেহেতু ছেলেদের ব্যাপার সেটা তুমি বলতে পারছি না, বাট এরকম যদি কোনো মেয়ে থাকো যে 100+ মার্কস পাবে বা পেতে পারো এরকম আশা আছে, সেক্ষেত্রে কিন্তু এই কলেজগুলো 1-5 মধ্যে বা 1-10 মধ্যে রাখতে পারো, কারণ তোমাদের একটা হাই পসিবিলিটি রয়েছে এইসব কলেজ পাওয়ার। ওকে, আর এখানে চান্স পেলে কেউ ছাড়বে না। তো প্রথম আমি কলেজটার নাম বললাম কি, প্রথম কলেজের নাম বললাম এসএসকেএম হসপিটাল, সেকেন্ড হচ্ছে এনআরএস হসপিটাল, ঠিক আছে, জাস্ট এ মিনিট, এনআরএস হসপিটাল, এনআরএসে কিন্তু রয়েছে সিট সংখ্যা 70। যখন কলেজগুলো সাজাবে যারা কলকাতার বাসিন্দা, দেখো আমি আগেই বলে দিই যারা কলকাতার বাসিন্দা, এরকম বলে মানে নেই যে তুমি কলকাতার বাসিন্দা হলে এইভাবে সাজাবে, তুমি নদিয়ার বাসিন্দা হলে এইভাবে সাজাতে পারবে না, এরকম কোনো মানে নেই। কিন্তু যে জিনিসটা সবথেকে বড় ফ্যাক্টর যেটা ভুল করে, কোনো চ্যানেলে বলবে না এটা, আমি তোমাদের প্রথম বলছি, যাদের র্যাঙ্ক ভালো আছে শুধুমাত্র তারাই কলেজগুলো রাখবে, এর থেকে বড় ট্রিক আর কিছু হতে পারে না, ঠিক আছে? যাদের র্যাঙ্ক ভালো আছে, যাদের র্যাঙ্ক খারাপ তারা কী করবে, তাদের জন্য আজকে ভিডিওটা নয়। যারা মোটামুটি ধরো 20 পাচ্ছ 30 পাচ্ছ 40 পাচ্ছ, এদের জন্য আজকে ভিডিওটা নয়, তোমাদের জন্য ভিডিও আমি অলরেডি দিয়েছি। এবার কলেজ চয়েস সম্পর্কে যখন ভিডিও দেওয়ার থাকবে তখন আমি তোমাদের নাম বা এরকম উল্লেখ করে বলেই দেবো যে যারা কম র্যাঙ্ক করবে তারা এইসব কলেজে রাখতে পারো, একটা সুযোগ হতে পারে, ঠিক আছে? বাট ভালো যারা স্কোর করবে, যারা মোটামুটি 60+ স্কোর করবে, তাদের জন্য আজকে ভিডিওটা। এবং কিছু জিনিস তোমাদের জেনে রাখা উচিত, ঠিক আছে, তো সেগুলো অবশ্যই বলবো যে কোন কলেজগুলোতে তোমাদের, দেখো এবার একটা ট্রিক বলি, যারা একটু খারাপ র্যাঙ্ক করেছো বা যারা একটু কম স্কোর করেছো, এখন তো র্যাঙ্ক বেরোয়নি, স্কোর বলবো, তো যাদের একটু কম স্কোর হচ্ছে, যারা 115 মধ্যে যারা ভাবছে যে 30 পাবে 40 পাবে 50 পাবে 60 পাবে, অ্যাভারেজ কারা করে, ঠিক আছে, যারা 115 মধ্যে, দেখো সব থেকে ভালো হয় যারা 115 মধ্যে মোটামুটি 80 পেয়েছো, তারা খুব ভালো পজিশানে আছো, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এটা A+, ঠিক আছে, A+ আছে। যারা মোটামুটি 60 দিকে আছো ওরা কিন্তু মিডিয়াম দিকে আছে, ঠিক আছে, মিডিয়াম। আর যারা বিলো 40 বা 30 এরকম পেয়েছো তারা কিন্তু একটু তোমাদেরকে একটু মন দিয়ে কলেজ চয়েসটা করতে হবে, কারণ কলেজ চয়েসে ছাড়া আর কোনো রাস্তা নেই তোমাদের ভালো কলেজ পাওয়ার। এইখানে কি হয়, অনেকেই জানে না, যেহেতু অনেকের কম্পিটিশান লেভেলটা ধারণা থাকে না, যারা প্রথমবার এরকম, অনেকে সবাই তো প্রথমবারই, তো প্রথমবারের জন্য যখন যেহেতু তোমরা অ্যাপ্লাই করছো, এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমরা জানতে পারবে পরবর্তীকালে, তো তখন জেনে তো কোনো লাভ হবে না, তো চেষ্টা করবে সবসময় জিনিসটা জেনে কাজে লাগানোর, ঠিক আছে? তো দেখো এগুলোতে কী হয়, এগুলোতে সবগুলোতে কম্পিটিশান একটু বেশি থাকে। কলকাতা সাইডে দেখবে এনমি কলেজ, জেনারেল যে কলেজগুলো আছে সেগুলোতেই কম্পিটিশান বেশি থাকে, তো এটা মেডিকেল ফিল্ডের তো কম্পিটিশান বেশি থাকবেই থাকবে, ঠিক আছে? আর কলেজ চয়েস করতে যাওয়ার সময় একটা বড় ভুল হচ্ছে, সার্ভে ক্যাফেতে যে বসে থাকে না দাদাটা যে কম্পিউটার চালাই, ও কিন্তু তত কিছু দেখবে না, ফটাফট সাজিয়ে দেবে, ঠিক আছে, যেটা মনে হচ্ছে সেটা দিয়ে দিল, এটা খবরদার করবে না। এই ধরনের ভুল করলে কিন্তু ভালো স্কোর করে কিন্তু ভালো কলেজ পাবে না, ঠিক আছে? কেন কি,
কলেজ যখন চয়েস করবে সেই কলেজ চয়েস অনুযায়ী কিন্তু কাউন্সিলিং হয়, ঠিক আছে? তোমার যে কলেজটা প্রথমে চান্স পাবে, প্রথমে যে কলেজটা রাখবে এমন কলেজে রাখবে যেটা তুমি পাওয়ার যোগ্য, যেটা তোমার পছন্দের কলেজ, এমন না যে তুমি বাড়ির পাশেরটা রেখে দিলে, ঠিক আছে? দেখা গেলো বাড়ির পাশেরটা তুমি ভালো স্কোর করেছো, 115 মধ্যে তুমি দেখা গেলো 100 স্কোর করেছো বা 90 স্কোর করেছো, তোমার যেখানে পসিবিলিটি ছিল তুমি SSKM হসপিটালের মতো ভালো একটা কলেজ পেয়ে যাবে, দেখা গেলো সেটা তুমি পেলে না। পেলে কোনটা? দেখা গেলো যে তুমি এত এমন একটা কলেজ পেলে যেটা সেরকম কোনো নাম নেই, ঠিক আছে? তো আমি বলছি না কোনো কলেজ খারাপ, বাট পসিবিলিটি ভালো, চেষ্টা করবে ভালো কলেজটা নেওয়ার, ঠিক আছে? তো SSKM হসপিটাল, আরজি কর হসপিটাল, NRS হসপিটাল, এগুলো তারাই নেবে যারা ভালো স্কোর করবে, অ্যাবভ 90, অ্যাবভ 80, অ্যাবভ 70 পর্যন্ত ঠিক আছে, বাট তার নিচে হলে অবশ্যই এগুলো রাখবে না, ঠিক আছে? এখানে কম্পিটিশন সবচেয়ে বেশি থাকে। চলো এবার বলি যে প্রাইভেট কলেজে কীরকম কী খরচ ছিল 2021-এর যে ফি স্ট্রাকচার ছিল সেই ফি স্ট্রাকচার অনুযায়ী, এবং এখানে সিট সংখ্যাগুলো কত। সিট সংখ্যার সব সম্পূর্ণ হয়েছে 2022-এর সিট সংখ্যা, এবং কোর্স ফি যেটা রয়েছে সেটা তোমরা 2021-এ দেখতে পাচ্ছ। প্রথমে আসে বিবি পোদ্দার পার্বতী দেবী, এটা এটা কলকাতা, সব বলে কলকাতা, ঠিক আছে? তো সিট সংখ্যা কতগুলো, 60টা রয়েছে, কোর্স ফি রয়েছে 7,50,000, এটা ছিল 2021-এর, আমি বারবার বলছি। এবং একটা কথা মাথায় রাখবে, এগুলো কিন্তু সবগুলোই এক্সক্লুসিভ, মানে এগুলো কিন্তু সবগুলো হোস্টেল ফি বাদ দিয়ে, কোর্স ফিটা সম্পূর্ণই কি হোস্টেল ফিটা বাদ দিয়ে, ঠিক আছে? হোস্টেল ফি এর সাথে ধরে রাখতে পারে 5,000, 4,000, 6,000, এক এক করে যায় এক এক রকম, ঠিক আছে? এই হোস্টেল ফি যদি ধরা যায় প্রতি মাসে 5,000 করে, তাহলে কিন্তু এই অ্যামাউন্টটা আরও বেশি দাঁড়াবে, ঠিক আছে? 5,000 করে যদি ধরা যায়, 5×60 মানে 60,000 প্রতি বছর, এবং 3×6 = 18 মানে 1,80,000 টাকা কিন্তু 3 বছরে এক্সট্রা ধরে নিতে হবে, আমি অ্যাভারেজ বললাম। এবার কোনো কোনো কলেজ আছে 4,000 হয়, কোনো কলেজ আছে যেখানে তোমার 2,000 হতে পারে, কোনো কলেজ আছে 6,000 হতে পারে, সেটা কলেজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? মূলত যেটা অ্যাভারেজ সেটা তোমাদের বললাম, এক্সট্রা কিন্তু আরও ধরে রাখবে। এটা 2021-এর, কম বেশি একটু হতে পারে। তো তারপর যেটা দেখতে হচ্ছে চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউট, যেটা কলকাতায় রয়েছে, এটাও কিন্তু সিট সংখ্যা বেশ ভালো আছে, 100টা আছে। 100 যেগুলোতে আছে না দেখবে এগুলো একটু ভালো ভালো কলেজ। তো আমি বলে দিই প্রথমে যে কোন কলেজগুলো সব থেকে ভালো। দেখো সবগুলোই ভালো, তবে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বা যেটা বলো যে একটা রেটিং পদ্ধতি বা সব থেকে ভালো র্যাঙ্ক যেসব কলেজগুলো করে, প্রাইভেট কলেজের কথা বলছি, তো ভালোর মধ্যে বিবি পোদ্দার পরে অবশ্যই। এছাড়াও তোমাদের পড়ছে ডিশান, পড়ছে ডিশান খুবই ভালো, কিন্তু এখানে কোর্স ফি সব থেকে বেশি, দেখতে পাচ্ছ কত, 11,55,000 টাকা, এটা ছিল আগের বছরে, এবছর কত হবে সেটা জানি না এখনও। এরপরে যেটা পড়ছে দেখতে পাচ্ছ প্রিয়াম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, এটাও খুব ভালো একটা কলেজ, পিয়ারলেস, খুব ভালো নাম করা একটা, ঠিক আছে? রুবি জেনারেল, এশিয়া হার্ট, ওকে, সিস্টার নিবেদিতা, আর ক্যালকাটা মেডিকেল কলেজ রিসার্চ ইনস্টিটিউট, এগুলো সবগুলোই ভালো, সবগুলোই ভালো, বাট এগুলো একটু বেশি নাম নামি দামি, ঠিক আছে? সব থেকে বেশি কোর্স ফি সব থেকে বেশি কোনটাতে লাগে, তো ডিশানে লাগে। দেখো ডিশান যেটা রয়েছে সেটাতে লাগছে 11,55,000 টাকা, এটা গেল আমাদের প্রাইভেটের কথা। বাকিগুলো তোমরা সব দেখতেই পাচ্ছ, আমি আর নতুন করে বলছি না। আর যেগুলো দিনই সেগুলো আর টাইম পেলাম না, প্রায় 1 ঘন্টা ধরে আমাকে বানাতে হয়েছে, সবগুলো কপি পেস্ট করার তো নয়, আমাকে পুরোটা লিখে লিখে করতে হয়েছে, তো অনেকটা সময় লাগে। তো এই পরবর্তীকালে তোমরা কোন জেলা নিয়ে জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে, সেই জেলা নিয়ে আমি আজকে ভিডিও পরবর্তীকালে ভিডিও দেবো, ওকে? এবার বলি কোন কোন কলেজে কোর্স ফি সবথেকে বেশি। দেখো মানিকতলা যেটা রয়েছে, ESI মানিকতলা, সেটা সরকারি কলেজ, বাট কোর্স ফি সবথেকে বেশি, ঠিক আছে? মানে সরকারি মধ্যে থেকে কোর্স ফি বেশি মানিকতলা, কোর্স ফি আরেকটা বেশি সেটা হচ্ছে কি কলকাতা, ESI হসপিটাল কলকাতা, ঠিক আছে? এই দুটো। আরেকটা হচ্ছে যেটা কাল্লায় রয়েছে, ঠিক আছে, কাল্লা সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, সেটাতে কোর্স ফি সবথেকে বেশি, এবং কাল্লাতে কিন্তু কোনো হোস্টেল নেই, ঠিক আছে? কাল্লাতে কোনো হোস্টেল নেই, যেটা আসানসোলে রয়েছে, আসানসোল যেটা কাল্লা রয়েছে। আরেকটা তোমাদের রয়েছে সেটা ইসকো, ঠিক আছে, ইসকো সেলের আন্ডারে যেটা রয়েছে সেটাতেও কিন্তু কোর্স ফি সবথেকে বেশি। কত কোর্স ফি সেটা যখন ফি স্ট্রাকচার দেবে 2022-এ তখন এক্স্যাক্টলি বলতে পারবো, ঠিক আছে? তো সরকারিতে ধরে রাখো মোটামুটি 1,00,000 বা এর নিচে, ঠিক আছে, 1,00,000 কাছাকাছি, এমন নয় যে 1,00,000 বেশি, 1,00,000 কাছাকাছি, 3 বছর কোর্স ফি, ওকে? আর কাল্লাতে কী বললাম, কাল্লাতে কিন্তু কোনো হোস্টেল নেই, ঠিক আছে, একেবারেই হোস্টেল নেই। তো এই ছিল আমার মূল ভিডিও। এবার বলি একটা কথা সব শেষে, যেটা বলার আছে যে কোন কলেজে পড়লে তোমরা চাকরি পেয়ে যাবে, এরকম কোনো কলেজই নেই যেখানে তুমি পড়ার সঙ্গে সঙ্গে তুমি সরকারি চাকরি পেয়ে গেলে। চাকরি তো পাবে অবশ্যই, কিন্তু তোমাদের একটা প্রসেস থাকে। মনে করো তোমরা একটা কলেজে পড়লে, আমি কথা কথা বলছি, আরজি করে তোমরা ভর্তি হলে, 3 বছর পড়াশোনা করলে, তোমাদের সমস্ত রেজাল্ট বেরোলো, তার মধ্যে তুমি চাইলে বিভিন্ন যে নার্সিং হোমগুলো আছে, প্রাইভেট নার্সিং হোমগুলোতে প্র্যাকটিস করতে থাকলে, ঠিক আছে?
প্র্যাকটিস চলতে থাকলো, তার মধ্যে তুমি যখন রেজিস্ট্রেশন পেলে, প্র্যাকটিস চলাকালীন যখন তুমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেলে, তখন তুমি বিভিন্ন সরকারি চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেন তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে তোমার হাতের মুঠোই, ঠিক আছে, সরকারি চাকরি। ওকে, আগে কী ছিল 2016 বা তার আগে, পূর্ববর্তী অবস্থানে কথা বলি, 2015-16 বা তারও আগে 2002-03 এরকম যে সালগুলো আছে, এই সাল মানে পূর্ববর্তীকালে এরকম ছিল যে এখানে তুমি পড়বে সেখানে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। এটা ছিল, আগে ছিল, বাট এখন এই নিয়মটা নেই, এটা কিন্তু উঠে গেছে। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে এটা যে কোনো কলেজেই, তুমি যে কলেজে ভর্তি হও না কেন, অবশ্যই তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে তোমায় নিজেই চেষ্টা করতে হবে। কোনো এমন কোনো কলেজ নেই যে তোমাকে চাকরি দিয়ে যাবে, ঠিক আছে, এরকম কোনো কলেজ নেই, তোমাকে নিজেকেই পড়ে চাকরি পেতে হবে। ওকে, এর জন্য কী করতে হয়, তোমাদের একটা পরীক্ষা হয়। দেখো, অনেকগুলো সেক্টর থাকে, তো যে কোন সেক্টরে তুমি যেতে চাও সেটা তোমার ব্যাপার। সেন্ট্রাল গভর্নমেন্টের হাই স্যালারি দেয়, সেটা আমি এর আগে ভিডিওতে বলেও দিয়েছিলাম। স্টেট গভর্নমেন্ট একটু কম, বাট ঠিক আছে, সবগুলো সরকারি চাকরি, ঠিক আছে। এবার সেন্ট্রাল পিএসসিতে আরও বেশি দেয়, ঠিক আছে। তো এরকম কিছু ফিসটা, ওদের কিন্তু স্যালারি স্ট্রাকচার রয়েছে, সেটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব, আবার পরবর্তীকালে যে কোথায় কীরকম কী স্যালারি দেয়। মূল কথা হচ্ছে যে তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে অবশ্যই ভালো কলেজে সুযোগ নেওয়ার, কারণ কি এখানে তুমি যত ভালো কলেজ সুযোগ নেবে, তত তুমি ইন্টারভিউ রাউন্ডে যাওয়ার পর তোমাকে এটার ভালো একটা ওয়েটেজ দেওয়া হবে, ঠিক আছে। আমি বলছি না যে এখানে বাধ্যতামূলক, এরকমটা নয়, কিন্তু একটা ইন্টারভিউ যিনি নেবেন তার দৃষ্টিভঙ্গিতে তোমার একটা ভালো পসিবিলিটি থাকবে চান্স পাওয়ার, ঠিক আছে। মনে করো আমি বললাম যে কেউ, আমি যদি একটা মানে পাতি বাংলায় বলি, কেউ ধরো খুব নামি দামি একটা কলেজ থেকে পড়ে এসেছে, ঠিক আছে, MBA করেছে, ম্যানেজমেন্ট ট্রেনিং, আর কেউ ধরো HS পাস করে এসেছে, তো যে HS পাস করেছে তাকে নেওয়া হবে, নাকি যে MBA পাস করেছে তাকে নেওয়া হবে? তো অবশ্যই যে MBA পাস করেছে তাকে নেওয়া হবে, তাই না? কারণ ওর কাছে বেশি কোয়ালিফিকেশান রয়েছে। তো এই সব কলেজগুলো, যে কলেজগুলোর নাম বললাম, এগুলোতে কিন্তু অবশ্যই মানে এই যে কলেজগুলো, এগুলোতে কিন্তু অবশ্যই একটা ভালো ওয়েটেজ দেওয়া হয়, ঠিক আছে, ইন্টারভিউ রুমে। কোন ইন্টারভিউ রুমে? যখন তুমি জব করতে যাবে, বুঝা গেছে? এখন কোনো ভ্যালু নেই, মানে তুমি কোন কলেজে পড়ছো না পড়ছো সেটা কোনো ব্যাপার না, সরকারি হলেই বেস্ট, বাট পরবর্তীকালে যখন তুমি জব করবে, সেই সময় কথা বলছি, সেই সময় কিন্তু এইসব কলেজগুলো একটা ভালো মানে তো একটা ভিউ পাওয়া যায়, ঠিক আছে, যে তুমি ভালো কলেজে পড়েছো। যখন পাঁচটা লোক জিজ্ঞাসা করবে যে তুমি কোন কলেজে পড়তে, তুমি যখন বলবে আমি SSKM-এ পড়তাম, তো লোকে কিন্তু তোমায় একটা মুচকি মানে একটা ভালো হেসে বলবে যে মেয়েটা কিন্তু ভালো পড়াশোনায় বেশ মেধাবী একটা মেয়ে, ঠিক আছে, এই কথাগুলো শুনতে হবে। ধরো কেউ বলছে আমি RG কর মেডিকেল কলেজে পড়েছি, তো অবশ্যই তোমাদের একটা ইন্টারেস্ট জাগবে সেই লোকটার প্রতি, মানে সেই লোকটা তোমাদের প্রতি ইন্টারেস্ট দেখাবে, বেশ ভালোভাবে কথা বলবে, মানে একটা আলাদা একটা কী বলবো সম্মান দেবে, ঠিক আছে। NRS হসপিটাল, এগুলো তো সবসময় একটা আলাদা রকম মানে কী বলবো সম্মান পাওয়া যায়, আর এগুলো মানে কী বলবো আমাদের মানে রাজ্যের শুধু নয়, দেশের মধ্যে কিন্তু একটা গৌরব, ঠিক আছে। আমাদের সত্যি বলতে এগুলো নিয়ে অবশ্যই গর্ব করা উচিত। যাই হোক, তো আমি আর বেশি কিছু বলছি না, এবার বলি যে সেন্ট্রাল গভর্নমেন্টে যেগুলো আছে সেগুলোও ভালো, খারাপ নয়। ওখানে কোর্স ফি বেশি হওয়ার কারণ হচ্ছে ওখানে তোমাদের বিভিন্ন যে কী বলবো সেন্ট্রাল গভর্নমেন্টে যে ওদের যে নিয়মে চলে সেখানে কিন্তু ওদের কলেজগুলো চলছে, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টে পেলে তো খুবই ভালো, সেন্ট্রাল গভর্নমেন্ট যেগুলো বললাম ESI মানিকতলা, এগুলো এইসব কলেজগুলো কিন্তু দেখবে যারা একটু ভালো স্কোর করবে তারা কিন্তু নেবে না। কারণ কি ব্যাপারটা বলি, ওরা ভাববে যে আমি কেন বেশি কোর্স ফি দিয়ে ভর্তি হব, আমি একটু কম কোর্স ফিতে ভর্তি হব। তো যারা একটু কম স্কোর করবে, যারা 60-50 এরকম স্কোর করবে, তারা কিন্তু অবশ্যই যে চারটি কলেজে কথা বললাম যেখানে কোর্স ফি বেশি, সেগুলো অবশ্যই ফার্স্টের দিকে রাখবে। বোঝা গেছে কী বললাম? এমন মানে নেই যে তুমি পাবেই, কিন্তু এগুলোতে পাওয়ার একটা চান্স আছে, কারণ সরকারি হয়েও কোর্স ফি বেশি, এবং কাল্লাতে কী কোর্স ফি বেশি, হোস্টেল নেই, তো কোনো মেয়ে কি যেতে চাইবে সেখানে? কেউ যেতে চাইবে না। ওরা সবাই কী করবে, কম্পিটিশন হোক তবু এগুলোতেই চেষ্টা করবো, এগুলোতেই চেষ্টা করবো। এর জন্য কী হয়, কাল্লা বা তোমার ইসকো এগুলোতে কী হয় মানে সেলের আন্ডারে যেটা রয়েছে আর কি, এগুলোতে কম্পিটিশনটা একটু তুলনামূলকভাবে কম হয়, ছেলে মেয়ে জানতে পারে না, ঠিক আছে, যখন দেখবে যে ইসকোটা আবার কী, এভাবে এটা কোনো প্রাইভেট কোনো কোম্পানি, বাট এটা ভুল, মানে প্রাইভেট কোনো NTS ভাববে, বাট এটা ভুল, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে, সরকারি, কেন্দ্রীয় সরকারি, একদম বিরাট মানে বড় সুযোগ একটা। তো এগুলো তোমরা কলেজ চয়েস করার সময় অবশ্যই রাখতে পারো, অবশ্যই বেস্ট একটা অপরচুনিটি তোমাদের পেতে পারো। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি, আশা করছি অনেক কিছু জানতে পারলে, অনেক নলেজ পেলে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সবার সাথে, যদি অনেকে জানতে পারে বিষয়গুলো, কারণ অনেকে না জেনে কিন্তু কলেজ চয়েস করে দেবে, উল্টোপাল্টা কলেজ চয়েসগুলো করার পরে কী হবে, দেখা গেলো যেটা একটা ভালো পসিবিলিটি ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেলো।
তো আমি এটা প্রথম তোমাদের বললাম, এবং এরপরে আরও এরকম কিছু ট্রিক বলবো যেগুলো হয়তো কখনো শোনোনি, ঠিক আছে? এরকম ট্রিক আছে বলেই তো আমার এত নাম, ঠিক আছে? এই জন্যই তো আমি বলি না যে কলেজ চয়েস বা এই কাউন্সিলিং রিলেটেড ভিডিও আমার থেকে বেশি ভিউজ কেউ পায় না সহজে। এটা আমার গর্ব নয়, এটা আমার অহংকার, ঠিক আছে? এটা কিন্তু আমি যেটুকু আমার ধারণা আছে, যেটুকু দিয়ে আমি জানি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এবং 2021 তাই ছিল, 2022 তাই, তোমাদের এত কাছে আসতে পেরেছি এই জন্যই। অবশ্যই তার জন্য আমি তোমাদের কাছে অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা বোধ আছে যে তোমরা এত ভালোবাসা দিয়েছো। আমি 30,000 সাবস্ক্রাইবার আসতে পেরেছি, ভবিষ্যতে চাই আরও বড় হতে, কিন্তু তোমাদের পাশেও ঠিক দাঁড়াতে চাই, তোমরা পাশে থাকবে, এইটুকুই আমি আশা রাখছি। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, নমস্কার।